দেখো কি সুন্দর লাগে তোমাকে, দেখো মনে বসে পুরো বাঘের মতো মনে হচ্ছে। বলো তুমি বাঘ না শেয়াল? হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্দিরাস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি শিনু আর বাবা গিয়েছিলাম আয়নক্স মলে, আর বাবা এখানে এসেছিলো চেক আপের জন্য। তো চেক আপ চলছিল, তার মাঝখানেই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তো শিনু এখানে এসে বায়না করছিল, এখানে একটা ওই পার্ক টাইপের আছে বাচ্চাদের খেলার জায়গা, ওখানে খেলার জন্য। তো যেহেতু অনেক বাচ্চা কম, আমরা অফ ডেতে এসেছিলাম, সানডেতে নয়। তো সেই জন্য শিনুকে বললাম যে তুই এই গাড়ি ফাড়িগুলো যেগুলো পছন্দ হয় সেগুলো চাপ, কারণ ওখানে একদম ফাঁকা, তোর খেলতেও ভালো লাগবে না, ওখানে টাইমটাও অনেকটা আধ ঘন্টার ওপরে। তো তারপর ওকে রাজি করিয়ে এই গাড়িতে ওই চাপ ছিল। কারণ শিনুর কাশি হয়েছে, ওর এক্সাম চলছে। এখানে আমরা কিছুটা সময় ওয়েট করছিলাম, ওয়াও মোমোতে মোমোর অর্ডার দিয়েছিলাম, দিয়ে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় স্পেন্ড করছিলাম, আর বাবার আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমাদের ভীষণ জোর খিদে পেয়েছিল। আর তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে আমাদের অর্ডারটা আসে, ততক্ষণ আমরা এই ক্যামেরা নিয়ে ভিডিওই হচ্ছিল। যদি না স্মাইল করো মোমো থেকে শুনু বাদ আজকে, ওরকম করে করে না স্মাইল। কি অবস্থা, মলে এসছিস না দাঁড়াড় করতে এসছিস? বলো না এখানটা আবার বস, বসো বল, বস না, কিছু বলবে না, এত ভীত হলে হয়। দেখো কি সুন্দর লাগে তোমাকে, দেখো মনে বসে পুরো বাঘের মতো মনে হচ্ছে। বলো তুমি বাঘ না শেয়াল? তাহলে বাঘ কি খাবে, ডিম খাচ্ছে কেন? বাঘ তো মাংস খায়। বাবা তুমি কাকে সব থেকে ভালোবাসো, আমাকে দাদাকে না বোনকে? আমার তিনজনই ভালো, তার পয়সা নেই বলে তাকে ভালোবাসবো নি? হ্যাঁ না সেইটা নয়, অনেক আছে বাবা, না কেউ লেগে গেছে বলছি, অনেক আছে দেখবি। হ্যাঁ সে তো বটে। তো আমরা এসেছিলাম কিদবাই, মানে তোমরা হয়তো জানবে ব্যাঙ্গালোরে থাকলে যে ক্যান্সার স্পেশাল হসপিটাল। তো বাবার বহু বছর আগে ক্যান্সার হয়েছিল, তো সেই জন্য আমরা যেহেতু থাকি, তো বাবাকে বলা হয় যে এক বছর ছাড়া ছাড়া তুমি অবশ্যই চেক আপে আসবে। তো এবারে জোর করে টেনে টেনে এনে চেক আপ করানো হয়েছে, আর আপাতত চেক আপ চলছে, তারপরে দেখা যাক রিপোর্ট কী হয়। বাবার কোনো প্রবলেম নেই, কিছু নেই, জাস্ট রুটিন চেক আপ।